আপনি আমাকে প্রতিদিন ফলো করেন কেন? হ্যাঁ, আমার আব্বু কি আপনাকে আমার বডিগার্ড হিসেবে পাঠিয়েছে নাকি, যে রোজ রোজ আমাকে ডিস্টার্ব করতে আসেন? এই দাঁড়াও, আমাকে দেখি কি তোমার আব্বুর ভাড়া করা বডিগার্ড মনে হয়। না, সেটা কেন হবে? আপনার মতো শুটকোকে আমার আব্বু এই কাজ দেওয়ার ভুল করতেই পারে না। কি বললি, আমি শুটকো? তুমি জানো আমার বিএমআই একদম ঠিক আছে। এই শুনুন, আমি আপনার বিএমআই জেনে কি করব শুনি? প্লিজ আমাকে ফলো করা বন্ধ করুন, আমার বান্ধবীরা সন্দেহ করে আপনাকে এমন বিএফপিএফ ভাবে। হ্যাঁ, আমার শালিকারা তো ঠিকই বলে। এই শালিকারা মানে কি, একদম আজে বাজে কথা বলছেন। হ্যাঁ, একদম কথা বলবেন না, নয়তো ইফটিজিংয়ের মামলায় জেলে ঢুকিয়ে দেব। তাই নাকি? ভালোই হবে, আমরা দুজন একসাথে থাকবো। শক্ত তো, আমি কেন আপনার সাথে জেলে থাকতে যাব? কারণ তুমি একটা চোর। হ্যাঁ, তুমি সেদিন প্রথম দেখায় আমার মন চুরি করেছো। তুমি আমার ক্রাশ। মানে? এই আপনি যাবেন প্লিজ, আমি আপনাকে পছন্দ করি না। কেন করো না? জানি না, বাট আমি চাই না আপনি আমাকে বিরক্ত করেন। সত্যিই চাও না? হ্যাঁ সত্যি। ওকে, চলে যাচ্ছি, তবে আবার আসবো। কেন আসবেন? ভালোবাসি তাই। আর কিছু বলতে যাব তার আগেই নীলা দ্রুত হেঁটে চলে যেতে লাগলো। আমি তার পেছন পেছন চলছি। আজ অনেক দিন হলো কলেজে যাই না, তাই ভাবলাম কলেজ থেকে ঘুরে আসি। আমি আবার অনার্স থার্ড ইয়ারে পড়ছি, আর পাশাপাশি অনলাইন কাজ করি। কাজের বিষয়ে একটি কোর্সের জন্য 1 মাস ঢাকায় ছিলাম। 4 দিন আগে ঢাকা থেকে ফিরতে আমি বাসার রাস্তায় নীলাকে দেখি। তাকে দেখেই ক্রাশ খাই। তার ওই মায়াবী ফর্সা মুখ, গোলাপের পাপড়ির মতো ঠোঁট আর টানা টানা চোখ দেখে আমি একদম ফিদা হয়ে গেছি। তার সম্পর্কে সব কিছু না জানলে কি হয়? জানেন না ক্যাম্পাসের বাইরে লোক ঢোকা নিষেধ? হ্যাঁ জানি, আর আমি বাইরের কেউ নই। ওকে, আমি কলেজেরই অনার্স থার্ড ইয়ারে পড়ি। ও সরি, আমি ভেবেছিলাম আপনি। হ্যাঁ, তুমি ঠিকই ভেবেছ, আমি তোমাকে ফলো করতেই কলেজে এসেছি। নীলা আমার কথায় মুচকি হেসে ক্লাসের দিকে চলে গেল। তার মানে তারও আমাকে ভালো লাগে, কিন্তু সে বুঝতে দেয় না। জানবা কি, ধরা তো তুমি খেয়েছো, এবার আমার মনের খাঁচায় বন্দি তোমাকে হতেই হবে বেবি। ওই শালা, তুই শেষ পর্যন্ত সত্যি আমার বোনকেই ভাবে বানিয়ে দিলি। আমি এতক্ষণ নীলার চলে যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসছিলাম, তখনই পেছন থেকে সিজানের এমন কোথায় চোখ বড় বড় করে ওর দিকে তাকিয়ে বললাম, হারামি, তোর বোন মানে? ওই মেয়েটি আমার ছোট বোন নীলা, কিন্তু তুই কাজটা মোটেও ঠিক করলি না, ওকে তোর নজরে পড়তে হলো। আমি সিজানের কথাগুলো শুনে প্রচণ্ড রেগে ওকে ইচ্ছে মতো লাথি উস্টা দিয়ে যাচ্ছি। শালা হারামি, এত সুন্দরী একটা বোন ঘরে রেখে আমাকে সিঙ্গেল বলে খোঁটা দিস। ওই, আমি কি জল্লাদ নাকি যে নিজের বোনকে তোর হাতে তুলে দিব? চুপ শালা, আগে বলে তো তোকে এতদিন মামা ডাক শুনিয়ে নিতাম। নিজের বোন রেখে অন্য মেয়েকে বোন বানিয়ে আমাকে দুলাভাই ডাকার স্বপ্ন দেখিস? হয় চুপ থাক, আগে ট্রিট দে। জানিস তো নীলা আমার ছোট বোন। তুই কি আমাকে ব্ল্যাকমেল করছিস? তুই যা ভাবিস। ওকে, আগে তোর বোনকে আমার বউ করে ঘরে তুলি, তারপর শালা বুঝবি কত দানে কত চাল। হ্যাঁ, সেটা দেখা যাবে, আগে খেয়ে নিই, পরে হজম করলেই হলো। সিজনের কথা শেষ হলে আমি ওকে নিয়ে ক্যান্টিনে আসলাম। একমাত্র শালা বাবু না খাওয়ালে কেমন দেখায়? আমি একবার সিজনের মুখে শুনেছিলাম বাইক নিয়ে কলেজে গেট দিয়ে বের হচ্ছে, এমন সময় নীলা আমাকে সিজানের বাইকে দেখে বলল, ভাইয়া এই ছেলেটা তোমার সাথে কি করছে? কেন, তুই ওকে চিনিস নাকি? ভাইয়া এই ছেলেটাই আমাকে কিছুদিন হলো ফলো করছে, তুমি ওনাকে আমার পিছনে আসতে নিষেধ করো। ওর বোনের কোথায় কিছু বলতে যাবে তার আগে আমি কিছু বলতে না দিয়ে বাইক থেকে নেমে নীলার সামনে এসে দাঁড়ালাম। তারপর নীলাকে বললাম, তোমার ভাইয়ের কথা কে শুনছে? এই যান, তোমার ভাইয়া কী করছে জানো? আমাদের প্রেম শুরু হওয়ার আগে খেয়ে ফেলেছে। শুধু তাই নয়, আমাকে অনেক আগে থেকে দুলাভাই বলে ডাকে। কি বলছেন এসব? ভাইয়া আপনাকে দুলাভাই বলে মানে? হ্যাঁ, এই তুমি শুধু রাজি হয়ে যাও তাহলেই হবে। নীলা আমার কথার কোনো উত্তর না দিয়েই ওর ভাইয়ের দিকে তাকালো। তখনই সৃজন মীলাকে ইশারায় বলল রাজি হয়ে যেতে। নীলা তখনই মুচকি এসে মাথা নিচু করে বলল, হ্যাঁ আমি রাজি। সত্যি তুমি রাজি? হ্যাঁ আমারও আপনাকে প্রথম থেকেই ভালো লাগে, শুধু আপনার সম্পর্কে কোনো কিছু জানতাম না বলেই এতদিন এমন করেছি, তার জন্য সরি। ভাইয়া যখন বলেছে তার মানে আপনি খুবই ভালো ছেলে। এই, তুমি কি সত্যি আমাকে পছন্দ করেছো নাকি ভাই বলেছে তাই হ্যাঁ বলে দিচ্ছে? না সত্যি আমার আপনাকে খুব পছন্দ হয়েছে।
শাওন, এবার ওকে নিয়ে আয়, লোকজন দেখলে খারাপ ভাববে। সৃজন কথাটা বলতে আমি আর মেলা তোর কাছে চলে আসলে নীলাকে বললাম বাইকে উত্তর, সে বলল রিক্সায় যাবে, তবু জোর করে তাকে সৃজনের সাথে পাঠিয়ে দিলাম। রাতে সৃজনকে ফোন টেক্সট করলাম, তো বোনের নাম্বার দে। কই তুই, আমাকে কি পেয়েছিস বলতো? আমার বোনের সাথে লাইন মেরে আমার কাছে ওর নাম্বার চাইছিস? আয় চুপ কর শালা, বলে যাস না, তুই আমার হারামি বন্ধুদের একটা। এ জানি, আমি ওয়েট করছেন করছি, এরপর আর বিরক্ত করবি না, সাদিয়ার সাথে বিজি আছি। ওকে দাঁড়া, তোর গার্লফ্রেন্ডের সাথে একটু চ্যাটিং করি। ওই তুই একদম আমাদের মাঝে ঢুকবি না, বলছি না হলে তোর প্রেমিকার নাম্বার পাবি না। ওকে যা বলবো, তা না হলে ওর নাম্বারটা দে, চেক কর, পাঠিয়ে দিয়েছি। থ্যাংকস শালাবাবু, আল্লাহ হাফেজ। প্রথমেই সিজনের পাঠানো নাম্বারটা মুখস্থ করে নিলাম, তারপর কন্ট্যাক্টে লাভ ইউ এনএস নামে সেভ করে নীলাকে কল দিলাম। প্রথমবার কলটা রিসিভ না হলেও পরের বার সে রিসিভ করেই সালাম দিলে। আমি সালামের জবাব দিতে নীলা আমাকে অবাক করে দিয়ে বলল, আপনি আপনি আমার নাম্বার কোথা থেকে পেলেন? তার আগে বলো, তুমি আমাকে চেনো? হ্যাঁ, আপনি তো সেই ইফতি যাত্রা, তাই না? এত তাড়াতাড়ি মনে জায়গা দিয়ে দিলে না, বলতেই কেমন চিনে ফেলছো। হ্যাঁ, আপনি কেন কল দিয়েছেন? আমার জানের সাথে একটু কথা বলতে ইচ্ছে করছে, তাই। কি কথা বলবেন? তোমার মনের কথা বলবে আমায়? কেন, আপনাকে কেন বলবো শুনি। ওকে বলতে হবে না, ফোন রাখছে, আল্লাহ হাফেজ। এই বলে আমি যখনই রেড বাটন প্রেস করব ঠিক তখনই নীলা বলল, এ লাইন কাটবেন না প্লিজ, আমি বলবো আমার মনের কথা, প্লিজ প্লিজ। ওকে তাহলে বলো। বলছি, ফোনে না বলে আমরা কি কোথাও দেখা করতে পারি না? সব কথা কি আর ফোনে কথা বলা যায়? ওয়াও জান, তুমি তো খুব রোমান্টিক। আচ্ছা ঠিক আছে, আমরা কাল কলেজে ছুটির পর শালাবাবুর বাইক নিয়ে দুজনে কোথাও ঘুরতে যাব। ওকে? হ্যাঁ, কিন্তু ভাইয়ার বাইক কেন, আপনার বাইক নেই? হ্যাঁ আছে, বাট অনেক দিন চালানো হয়নি। ওকে, ঠিক থাকলে কলেজে যাওয়ার সময় তোমাকে নিতে আসবো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, অনেক রাত হয়েছে, এখন ঘুমান। ওকে যান, বাই, আল্লাহ হাফেজ। নীলার সাথে কথা বলে হাসতে হাসতে বিছানা এসে শুয়ে পড়লাম। পাগিটা খুবই লাজুক আর বোকা, একটু বয়ফ্রেন্ডের সাথে ভাব নিতেও পারে না। অবশ্য আমি সব ভাবনা লোকদের পছন্দ করি না। পরের দিন সকালে গ্যারেজ থেকে বাইকটা বেট বোল করে দেখি সব কিছুই ঠিক আছে। যাক ভালোই হলো, আজ আমার ক্রাশকে নিয়ে সারা বিকেল ঘুরে বেড়াবো। এইভাবে বাইক স্টার্ট দিয়ে কানে হেডফোন লাগিয়ে নীলাকে কল দিয়ে বললাম বাইরে এসে দাঁড়াতে। কিছুক্ষণ পর নীলাদের শক্ত করে জড়িয়ে ধরে তারপর কানের কাছে মুখ নিয়ে মধু সরে পড়ল, এই চলুন না আজকে কলেজে নাচ গিয়ে দুজনে নদীর পাড় থেকে ঘুরে আসি। কি ব্যাপার, হুম, একদিনে ব্যবধানে এত পরিবর্তন? এই একদিনের জন্য মানে? হ্যাঁ, কালই তো বললে তোমার পিছনে না ঘুরতে, আর আজই কলেজে ফাঁকি দিয়ে আমার সাথে ঘুরতে যেতে চাইছো? শুনুন, আমার আপনাকে প্রথম দিন থেকেই ভালো লাগে, তাই আর ভালোবাসা হোক সেটা কিছুদিনের, তবুও তার গুরুত্ব তো একই থাকবে, তাই না? হ্যাঁ সেটাও ঠিক। এভাবে দুজনে কথা বলতে বলতে নদীর পাড়ে এসে বাইকটা এসে সাইডে দাঁড় করিয়ে নিল, আর হাত ধরে বাইক থেকে নামিয়ে তাকে খুব কাছে নিয়ে আসলাম। এই কি করছেন? শালা বোনটা একটু আদর করছে। বিয়ের আগে কিছু হোক আমি সেটা পছন্দ করি না। ঠিক আছে সরি। এই বলে নীলাকে ছেড়ে দিয়ে ব্যাগ থেকে একটা স্বর্ণের আংটি বের করে তার সামনে হাঁটু গেড়ে বসে বললাম, তোমাকে চাই আমার সকাল দুপুর সাজে, তুমি আছো এই হৃদয়ের প্রতিটি অনুভবে, মিশে সত্যিই বলছি খুব ভালোবাসি তোমায়। হ্যাঁ আমিও তোমাকে ভালোবাসি, আর আপনার বউ হতে চাই। ইয়েস, আই ওয়ান্ট টু ম্যারি ইউ। নীলা আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করতে আমি তার হাতে আংটিটা পরিয়ে দিয়ে জড়িয়ে ধরতে গিয়ে ফিরে আসলাম, কারণ সে চায় না বিয়ের আগে আমি ওর কাছে যাই। কিন্তু হঠাৎই নীলা আমাকে অবাক করে দিয়ে দৌড়ে এসে আমার বুকে মাথা রাখল। আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম।